সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, মিনি টেলিং মেশিন তৈরি করতে আপনাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে এরকম একটি ড্রিল চকের সেট লাগবে। এখানে 5টি ড্রিল চক আছে আপনাদের, এখানে একটি চাবি পাবেন। কীভাবে এটা ফিটিং করবো সেটা আমরা দেখবো, আর কীভাবে এই ড্রিল চকগুলো আপনার কালেকশন করবে সেটির লিঙ্কও আমি ইনবক্সে দিয়ে দিব। তারপর হবে আপনার একটি 12 ভোল্টের 775 মোটর, এগুলো আপনার মিনিমাম 80 টাকা থেকে 400 টাকার ভিতরে হবে। এক এক জায়গায় এক এক রকম রেট, আপনার একটু দাম দর করে নেবেন। আর ঠিক এরকম আপনাদের ড্রিল বিট লাগবে। এই ড্রিল বিটগুলো এখানে দেখতে পারতেছেন, আমাদের হাতে দুই ধরনের ড্রিল বিট আছে। এটা হচ্ছে যেটা শাইনিং কালার দেখতেছেন সেটা হচ্ছে কি আপনার SS-এর, আর এটা হচ্ছে MS-এর। MS-এর যে ড্রিল বিটগুলো এগুলো খুবই হালকা হয়, একটু প্রেশার যদি বেশি হয় তাহলে ভেঙে যায়। আর SS-এর যে ড্রিল বিটগুলো এগুলো খুবই শক্ত হয়, যতই প্রেশার দেন না কেন এত সহজে ভাঙে না। তো এই ড্রিল বিটগুলো আপনার MS-এর ড্রিল বিটগুলো নেবে 10 টাকা করে, আর এই ড্রিল বিটগুলো নেবে 20 টাকা থেকে 30 টাকা করে। এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে আমরা এই 12 ভোল্টের মোটরের সাথে আমরা এই ড্রিল চকের সেটটি ফিটিং করবো। সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথম আমরা প্যাকেটটি ওপেন করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রিল চকের যে সবগুলো উপকরণ এখানে দেওয়া আছে। প্রথমে আমাদের যে এই যে ড্রিল চকটি দেখতেছেন, মেইন ড্রিল চক, সেটাকে আমরা খুবই খুলে নিব। খুলে নেওয়ার পর এটা এখানে এভাবে প্লাগ ইন করে দিব। প্লাগ ইন করে দেওয়ার পর এখানে যে চাবিটি দেখতে পাচ্ছেন LKG-টা, সেটা দিয়ে আমরা এটাকে নাটটাকে একটু টাইট করে দেব। দুই সাইডে দুটি নাট থাকে, তো এটিকে আমরা ভালো করে শক্ত করে দিলাম। শক্ত করার কাজ শেষে এখন হচ্ছে আমাদের যে কাজটি, সেটা হচ্ছে গিয়ে এখানে যে ড্রিল বিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রিল বিটগুলো ফিটিং করা। তো এই ড্রিল বিটগুলো কিভাবে ফিটিং করতে হবে, এখানে আপনারা 1 mm, 2 mm, 3 mm এই 3 সাইজের ড্রিল বিট আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা কি আপনারা যদি যে কোনো হার্ডওয়্যার দোকান বলেন তাহলে অবশ্যই তারা দিয়ে দেবে। তারপর এখানে যে চকগুলো দেখতে পাচ্ছেন সেটির সাইজ অনুযায়ী আমরা এখানে একটি ড্রিল বিট সেটিং করে দেব। আমরা এই ড্রিল বিটটি এখানে প্লাগ ইন করবো। এটা হচ্ছে একটা 2 mm ড্রিল বিট, এটা আমরা এখানে দিয়ে দিলাম। খুব হার্ড ওয়ে লাগছে, দেখেন খুব হার্ড ওয়ে লাগছে। তারপর যে কাজটি করবো সেটা হচ্ছে এটির মাথা এটাকে এভাবে বসায় দিব। বসায় দেওয়ার পর এখানে যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটা আমরা এদিকে দিয়ে দিব। দিয়ে দিয়ে দেখুন যে আমরা ঘুরে ঘুরে প্লাগ ইন করে দিই, থ্রেড করে দিলে এটা টাইট হয়ে গেল। এই হচ্ছে আমাদের কাজ শেষ। এরপর হচ্ছে গিয়ে আপনাদের নেগেটিভ পজিটিভ প্লাগ ইন করা। এখন কিন্তু আমার এই ড্রিল মেশিনটি চলতেছে না, মিনি ড্রিল মেশিনটি। তো চালাইতে হলে কী করতে হবে, আমাদের 12 ভোল্টের কানেকশন লাগবে। তো এখানে 12 ভোল্টের কানেকশন রেডি করা আছে, 12 ভোল্টের কানেকশনটা করতেছি। এটা একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আমি করতেছি। তো এখানে আমরা এটা এভাবে কানেকশন করে দিলাম, দুই নামা থাকে। আপনাদের বোঝানোর স্বার্থে এটা করতেছি, আপনারা চাইলে 12 ভোল্টের অ্যাডাপ্টারে একটা সকেটের মতো বানিয়ে নিতে পারেন। তো এভাবে করে নেওয়ার পর আমাদের এখন নেক্সট যে কাজ সেটি হচ্ছে গিয়ে এটি প্লাগ ইন করা, ইলেকট্রিকের সাথে একটু প্লাগ ইন করা। প্লাগ ইন করলে এটি চলতে শুরু করবে। তো বন্ধুরা, এখনও দেখতে পাচ্ছেন এটি কিন্তু চলতেছে না, যখন এটিকে প্লাগ ইন করবো সেটির সাথে সাথে চলা শুরু করবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু চলতেছে, দেখতে পাচ্ছেন এটি কিন্তু চলতেছে, এই বন্ধ হয়ে গেল, এই চলতেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটিতে একটা লাইক করে দিন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নিতে পারেন। আর আমি অবশ্যই এই ড্রিল চকগুলো কোথায় পাবেন সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে সরাসরি চেক করে নিতে পারেন, কিংবা এখান থেকে সরাসরি বিকাশের মাধ্যমে আপনারা তাদেরকে টাকা পেমেন্ট করে নিয়ে আসতে পারেন। আমি নিজেও নিয়ে আসছি, যে ঢাকার একটা শপ, আমি সরাসরি লিঙ্ক দিয়ে দিবো। আপনারা যাচাই বাছাই করে ফোন নাম্বার দেওয়া থাকবে, আর তাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা যাচাই বাছাই করে সেটা কালেকশন করে নেবেন যদি আপনাদের প্রয়োজন মনে হয়। এই মোটরগুলো তাদের কাছে পাওয়া যায়, তো এই মোটরগুলো আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন, কিন্তু আপনাদের আশেপাশে কোনো ইলেকট্রিক্যাল শপ থাকলে সেখান থেকে নিতে পারেন। সেটা হচ্ছে 775 সকেটের মোটর। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।